আমি অনিমেষ সাহা। আজ 13ই নভেম্বর, বাজার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা নিফটি এবং কিছু স্টক নিয়ে আলোচনা করব। প্রথমেই নিফটি সম্পর্কে চলে যাই। নিফটি সম্পর্কে আগের দিনের যে যা বলেছিলাম যে নিফটি 11,885 লেভেলটা ইম্পর্টেন্ট, তার থেকে বলেছিলাম যে 10 থেকে 15 বা 20 পয়েন্ট উপর নিচ হওয়ার পর হতেই পারে। তো সেই অনুযায়ী 866 অবধি নিফটি এসেছিলো, তারপরে সেখান থেকে 60-65 পয়েন্ট উপরে এবং 11,945 সে নিফটি ক্লোজ করেছে, নিফটি ফিউচার। তো মূলত আমাদের যে ধারণা ছিল যে নিফটি সম্পর্কে যে নিফটিকে শর্ট করা উচিত নয়, নিফটি নিচ থেকে ওপর দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, সেই অনুযায়ী নিফটি নিচ থেকে ওপর দিকে গিয়ে বন্ধ হয়েছে। তো আগামী দিন, আজকের জন্য বা আগামী দিনে যদি নিফটির কী হতে পারে সে সম্বন্ধে যদি আলোচনা করি, তবে দেখব যে নিফটির যে বেস নিচের দিকে রয়েছে, যেটাকে আমরা সাপোর্ট বলে মনে করব ডেলি চার্টে, সেটা হলো 11,750 থেকে 11,710। তো এই 11,750 থেকে 10, এই যে নিচের তলার যে লেভেলটা, এই লেভেলটা অনেকটাই তলায়, মানে 200 পয়েন্ট তলায়, এটা নিফটির সাপোর্ট ডেলি চার্টে। কিন্তু এটা নিয়ে কাজ করতে গেলে তো অনেকটা তলায় চলে আসতে পারে, এটা মূল জায়গা, এটা ভাঙলে গণ্ডগোল হয়ে যাবে। কিন্তু যদি আমরা নিফটির আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আজকের কী হতে পারে ধরি, তাহলে নিফটির যদি আপ ট্রেন্ড ভালো মতো শুরু হতে পারে 11,971-এর ওপরে, 11,971-এর ওপরে যদি নিফটি আজকে ফার্দার চলতে শুরু করে এবং সাস্টেন করে যায়, তাহলে কিন্তু নিফটি 12,000-এর দিকে টার্গেট নেবে। কারণ 11,971-এর লেভেলটা খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ লেভেল নিফটির আজকের জন্য, এবং যা বেস তৈরি করেছে সেটা লাস্ট মানে গত সোমবার দিন লাস্ট আধ ঘন্টার মধ্যে নিফটি যে মুভমেন্টটা নিয়েছিল 11,901-এর ওপরে, লাস্ট আধ ঘন্টার মধ্যে মুভমেন্টটা নিয়েছিল, এবং সেই মুভমেন্টটাকে সাস্টেন করতে হবে। মানে মোটামুটি 11,902 এটা যদি ব্রেক না করে এবং এই লেভেলটা 902 থেকে 45 যেখানে এখন চলছে এখানে মেনটেন করার পর, কিছুক্ষণ থাকার পর, যদি আধা ঘন্টা এক ঘন্টার পর যদি 971-এর উপরে মুভমেন্ট নেয়, তবে 12,000 এবং 12,000-এর উপরে ক্রস করে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা নিফটি সম্পর্কে প্রেডিকশন, এবং সেক্ষেত্রে আমাদের একই বক্তব্য থাকবে যে নিফটি আমরা প্রথমত শর্ট করে কাজ করব না, আমাদের লক্ষ্য রাখতে হবে যে কি হতে পারে। প্রথমত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবাই প্রশ্ন করছেন যে বাজারের মানে মূলত আমাদের অর্থনীতির অবস্থা এত খারাপ, সমস্ত রেজাল্টই খারাপ আসছে, আর্থিক বৃদ্ধির হার খারাপ আসছে, তো ফিসক্যাল ডেফিসিটও খারাপ হবে, তো তার ফলে বাজার এত উপরে বেড়ে যাচ্ছে কেন? তো আমার যেটা মনে হয়েছে, মার্কেট সব কিছু আগেই প্রেডিকশন করে, আগেই প্রেডিকশন করতে পারে যে আগামী দিনে কি হতে পারে। তো খারাপ নিউজগুলো হয়তো ডিসকাউন্ট হয়ে মার্কেট ভাবছে যে আগামী দিনে কোনো একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো, যে যা খারাপ আমাদের আশার এসে গেছে। এই জন্য হয়তো যারা মার্কেট পার্টিসিপেন্ট তারা আগে থেকে পজিশন তৈরি করতে পারে, অথবা এটাও দেখা যেতে পারে যে এখন তো সব বৃদ্ধির হারও খারাপ বলেই দেখা যাচ্ছে, খবর কাগজে প্রতিদিন ডেলি নিউজ আসছে, যদি সেটা মিট আপ করতে না পারে তখন হয়তো সেখানে গিয়ে সেলিং হবে, অথবা যদি ভালো আসে তখন মার্কেট আবার সূচক নিয়ে গিয়ে সেখান থেকে হয়তো সেলিং আসবে। অতএব আমাদের সেই চিন্তা করে খবর জেনে সেই অনুযায়ী বাজারে নেগেটিভ হয়ে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না, তাই সেই দিকে সতর্ক হয়েই আমাদের বাজার সম্পর্কে আমাদের পজিশন তৈরি করতে হবে। দ্বিতীয়ত টাটা স্টিল নিয়ে বলি, আগের দিন টাটা স্টিল বাই করার কথা বলেছিলাম, টাটা স্টিল কিন্তু নিচের দিকে এসে 401 টাকার পরে বন্ধ হয়েছে। টাটা স্টিলের লেভেলটা খুবই সুন্দর জায়গায় বন্ধ হয়েছে, এবং দেখে যেটা মনে হচ্ছে একটা অ্যাকুমুলেশন জোন রয়েছে, হট করে যে দুম করে আজকেই বেড়ে গেল এরকম নয়, কিন্তু যেভাবে বন্ধ হয়েছে তাতে যদি এখানে ক্লোজিং থাকে এবং নিচের যে লেভেলটা 380 লেভেলটা খুব গুরুত্বপূর্ণ লেভেল, ওটা না ভাঙে 20 টাকার স্টপ লসে কিন্তু টাটা স্টিল একটু ধৈর্য ধরে রাখতে পারলে ডেলিভারি নিয়ে ওপর দিকে কিন্তু দাম পাওয়া যাবে, এবং সেটা যদি সেক্ষেত্রে 420 টাকার উপরে ক্রস করে তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লুয়েন্ট মুভমেন্ট হবে। একজন বন্ধু আমাদের সানফার্মা নিয়ে প্রশ্ন করেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের ওখানেই কমেন্টস করেছেন সানফার্মা সম্পর্কে। সানফার্মা 425 টাকা লেভেলটা খুব গুরুত্বপূর্ণ, 425 টাকা লেভেলটা যদি সানফার্মা দাঁড়িয়ে যায়, সানফার্মা একটা যে সাইডওয়েজ মুভমেন্টের পর ডাউন ট্রেন্ডের পর আবার একটা সাইডওয়েজের পর আপ ট্রেন্ড করেছে, মানে দেখাচ্ছে যে এর মুভমেন্ট আগামী দিনে হয়তো পরিবর্তন হতে পারে, তাই আমাদেরও সেই সম্পর্কে ধারণা রেখেই
দামগুলোর উপরে বেস করে চলতে হবে। 425 টাকা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে লেভেল, যদি 425 টাকা লেভেলটা মেনটেন করে তাহলে কিন্তু সানফার্মা আরও ওপর দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো থাকবেন এবং আমাদের কমেন্টস করে জানান আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে, এবং আগামী দিনে আরও আপনারা শেয়ার করুন বিভিন্ন জায়গায়, তাদের বলুন আমাদের এই চ্যানেলটাকে দেখতে। আশা করি তাহলে আমরা আরও সুন্দর প্রোগ্রাম করতে পারবো। ধন্যবাদ।